ভ্রমর কইও সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা সংসার যা সারমর্ম বোঝা হয়তো বেশ কঠিন ভালোবাসা রাগ অভিমান আভিজাত্য অহম গোপনীয়তা প্রতিহিংসা এরকম অনেক অনুভূতি এক হয়ে বেঁচে থাকে একটি সংসার এমন এক সংসারের গল্প এক পরিবারের গল্প নিয়েই পরিচালক সুমন ঘোষের বসু পরিবার একদিনের জন্য পরিবারের গেট টুগেদার তবে শুধুই কি একসাথে হওয়া নাকি এক এক জনের ভেতরে থাকা অনেকগুলো আলাদা লুকোনো গল্প কেমন এই বসু পরিবার বললেন পরিচালক সুমন ঘোষ ট্রেলারে তো অফেন টাইমস ড্রামাটিক মুমেন্টস গুলো দেওয়া হয় অ্যান্ড এই গল্পটাতে ওদের 50 বছর বিবাহবার্ষিকীর সেলিব্রেশন যে সবাই একত্র হয়েছে যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে এবং হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আন্ডারলাইং ড্রামাটা দেখানো হয় ছবিটাতে সো ডেফিনেটলি অনেকটাই ইনফ্যাক্ট হাসি ঠাট্টা এইসব নিয়ে এবং তারপরে যেরকম মান অভিমান থাকে যে কোনো এরকম পরিবারে সেইগুলো আস্তে আস্তে গল্পের মোড় নেয় আর আমার হুকুম ছাড়া ছাড় বাতি জ্বেলেছে কে ও এখানে ঢুকলো কি করে তুমি ওকে এই নোংরামির মধ্যে জড়াবে না তুমি অসুস্থ তোমার ডাক্তার দেখানো উচিত ওই কাগজটা আছে আপনার কাছে বলো কাকু দাদা ভাই আর একটা কথা শুনতে চাই না বাপি ডেকেছে ছোট আছিস ছোটর মতো থাক 1 2 3 একসাথে পাওয়া গেল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনকে এতদিন বাদে দুজনের একসাথে কাজ করার অভিজ্ঞতা কেমন বললেন দুজনেই স্ক্রিন শেয়ার করা টানাগুলো যাই হোক এটা খুব আজকাল দেখছি চালু হয়েছে এই সব তবে সৌমিত্র আর আমি অভিনয় একসঙ্গে করতে আমি ওর কথা বলবো না আমি নিজের কথা বলবো আমার সবসময়ই সেটা একটা বাড়তি লাভ মনে হয় যে এত ভালো একজন শিল্পীর সঙ্গে কাজ করার যে এটা একটা আলাদা আনন্দ রয়েছে এটাতে মানে আমি নিজেই তাতে ঋদ্ধ হচ্ছি আর কি কাজ করতে গিয়ে সুতরাং সেইটা আমি সবসময় এটা খুব আনন্দের সঙ্গে এটার এটার পথ চেয়ে থাকি যে আবার কবে একসঙ্গে কাজ করা যাবে রিনার সঙ্গে যখনই কাজ করি বা যখনই তার কাজ দেখি প্রাথমিকভাবে তখনই আমার মনে হয় আমার একটা প্রত্যাশা বেড়ে ওঠে যে কাজটার মধ্যে কোনো একটা সংবেদনশীলতার পরিচয় আমি পাব এবং সত্যি কথা বলতে গিয়ে ওর যেটা প্রথম ছবি সেই ছবিটি আমারই সঙ্গে কিন্তু সেই ছবিতে একজন জগবিখ্যাত পরিচালক থাকা সত্ত্বেও ও নিজেকে যেভাবে তার মধ্যে বা ছড়িয়ে দিতে পেরেছিল মেলে ধরতে পেরেছিল সেটি আমার কাছে এখনো একটা খুব শিল্পের বড় স্মৃতি হয়ে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী এই বসু পরিবারের কে তিনি আমি ওই পরিবারের বউ কৌশিক সেন ওই পরিবারেরই ছেলে এবং ওই যেরকম ট্রেলারেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা অকেশনে সবাইকে এক জায়গায় আমন্ত্রণ করা হয়েছে তো আমিও আসছি আমার বরের সঙ্গে এবং এই মেয়েটি মফস্বলের মেয়ে মফস্বলে থাকে শ্বশুরবাড়িও মফস্বলে এবং এরা হচ্ছেন একটু এক্সটেন্ডেড ফ্যামিলি তো এরা বেশ কালচার্ড ভীষণ সোফিস্টিকেটেড অ্যারিস্টোক্র্যাটিক তো এই মেয়েটি সারাক্ষণ একটা নার্ভাসনেস সারাক্ষণ একটা ইনসিকিউরিটিতে ভোগে যে আমি কম জানি আমার কম টাকা আমি কিন্তু খুব চর্বি বাবলি খুব হাসি খুশি মেয়ে এবং খুব অস্ট্রাক সুন্দর দেখতে শাশুড়ি সুন্দর দেখতে শ্বশুর সবাইকে ভালো ভালো দেখতে ভালো জামা পরে ভালো গয়না পরে সো শি ইজ আ হ্যাপি গো লাকি যেরকম ছবির ট্রেলারের যে মুড সেরকমই শুরু থেকে সব হ্যাপি হ্যাপি থাকে তারপর হঠাৎ সব কিছু পাল্টাতে শুরু করে কেন পাল্টায় সেটা তো ছবি দেখে বলতে হবে শ্রীনন্দা শঙ্করের প্রথম ছবি বসু পরিবার আর প্রথম ছবিতেই এমন মানুষদের সাথে কাজ করা তার জন্য খুব আনন্দের ফার্স্ট টাইম এই এই রাজবাড়ির বাড়িতে এসেছে তো সেটা নিয়েই স্টোরি আর যে বড়ো বাড়ির কথা বললে ওখান থেকে একটু টুইস্ট আসে কিন্তু আমি সব বলে দিতে চাই না বিকজ আমার ক্যারেক্টারটা ইজ ভেরি নাইস ভেরি ডিগনিফাইড মানে আই কুডন্ট হ্যাভ আস্কড ফর আ বেটার ফার্স্ট রোল উইথ সাচ স্টলওয়ার্টস
So it's amazing. এসে গেছে। এসো এসো এসো। বড় বিশ বড় বিশ। না না। Happy anniversary. এটা তো আমার বিয়ের শাড়ি। Yes ma'am. রেখেছি না যতনে আদর করে ধুয়ে মুছে আজ তোমায় পরাবো বলে। এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি কেন রে তোরা? হ্যাঁ কে বলেছে? অঙ্গ যায় জ্বলিয়ার ভ্রমণ।